আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বান্ডেল ভার্স। গ্রুপস অফ প্যারালাল রেইনফোর্সিং ভার্স বান্ডেল ইন কন্ট্রাক্ট টু অ্যাক্ট অ্যাজ এ সিঙ্গেল ইউনিট শ্যাল বি লিমিটেড টু ফোর। যদি বান্ডেল বার ইউজ করা হয় তাহলে দুইটা ব্যবহার করা যায়, তিনটা ব্যবহার করা যায়, অথবা ম্যাক্সিমাম চারটা ব্যবহার করা যায়। বান্ডেল বার শ্যাল বি ইনক্লোজড উইদিন স্টিরাপ অর টাই, অর্থাৎ বান্ডেল বার স্টিরাপ অথবা টাই দ্বারা ইনক্লোজ থাকতে হবে। অর্থাৎ এখানে মাঝে যদি বান্ডেল বার ব্যবহার করা হয় তাহলে অবশ্যই এখানে এই যে এই টাই দ্বারা ঘিরে দিতে হবে। বার্স লার্জার দেন 32 mm ডায়ামিটার শ্যাল নট বি বান্ডেলড ইন বিমস, অর্থাৎ বিমে 32 mm-এর বেশি ডায়ামিটারের বার ব্যবহার করলে সেটা বান্ডেল করতে হবে, তবে কিছু স্পেশাল কেসে ব্যবহার করা লাগবে। ইন্ডিভিজুয়াল বার্স উইদিন এ বান্ডেল টার্মিনেটেড উইদিন দ্য স্প্যান অফ ফ্যাক্টোরিয়াল মেম্বার্স শ্যাল টার্মিনেট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস উইথ অ্যাট লিস্ট 40 ডিগ্রি স্ট্যাগার। যেমন বোঝার সুবিধার্থে দেখেন, এখানে একটা বার বান্ডেল করে যাচ্ছে, একটা এখানে কাট করা হলো এবং একটু দূরে এখানে একটা কাট করা হলো। এখানে এই যে দুইটা কাট করার মাঝে যে দূরত্ব এটা 40 ডিগ্রি, এটাই স্ট্যাগারিং। এভাবে যে কয়টা কাট হবে একটা থেকে অন্যটার দূরত্ব হবে অ্যাট লিস্ট 40 ডিগ্রি। হোয়ার স্পেসিং লিমিটেশনস অ্যান্ড মিনিমাম কংক্রিট কভার আর বেসড অন বার ডায়ামিটার এ ইউনিট অফ বান্ডেল বার্স শ্যাল বি ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল বার অফ এ ডায়ামিটার ডিরাইভ ফ্রম দ্য ইকুইভ্যালেন্ট টোটাল এরিয়া। ইকুইভ্যালেন্ট টোটাল এরিয়া মানে হলো এই যে এখানে চারটা বার আছে, প্রতিটা বারের এরিয়া এ ওয়ান হলে চারটা কত হবে 4A1, কত ডায়ামিটারের বার হলে 4A1 হতো। যদি সেই ডায়ামিটার ডিই হয় তাহলে 4A1 ইকুয়াল টু পাই বাই 4D2। এখান থেকে আমরা ডিই এর মান বের করে নিতে পারবো। তাহলে এটাই ইকুইভ্যালেন্ট ডায়ামিটার। এই ইকুইভ্যালেন্ট বার ডায়ামিটার দিয়েই ল্যাফিং লেন্থ এবং অন্য যে ক্রাইটেরিয়া আছে যেগুলো বার ডায়ামিটারের সাথে রিলেটেড সেগুলোর জন্য ইকুইভ্যালেন্ট ডায়ামিটার বের করে নিতে হবে।